আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 বছরের একটা বাচ্চা আমার কাছে এসেছে, দীর্ঘদিন যাবত তার নাক বন্ধ, হা করে শ্বাস নেয়, রাতে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে অনেক সময় বসে থাকে, ঠান্ডা লাগলে সিজার আকার ধারণ করে, নাক দিয়ে বাতাস নিতে পারে না। তো আমি একটু দেখাচ্ছি যে অ্যাডেনয়েড, আমি এগুলো এক্সরে দিই নাই, আগে থেকে করে নিয়ে আসছে। অ্যাডেনয়েড গ্রেড 4 বেজাব দিয়ে স্কাল থেকে শর্ট পেরে পর্যন্ত পুরো জায়গাটা ধরে আছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো গ্রেড 4 অ্যাডেনয়েড, এটা হলো মার্কড অ্যাডেনয়েড, অনেক বড় অ্যাডেনয়েড এবং তার অনেক সিম্পটম রয়েছে। এবং ইম্পিডেন্স করে দেখলাম এক কানের মধ্যে ব্লু এয়ার রয়েছে। এখন আমাদের প্ল্যান হলো যে আমরা অ্যাডেনয়েডেক্টমি করব এবং মাইরিঙ্গোটমি করব, প্লাস মাইনাস ভেন্টিলেশন টিউব ইনসার্ট করব। সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 বছরের বাচ্চা আমরা অ্যাডেনয়েড করব। এটা হচ্ছে অ্যাডেনয়েড কিরোডয়েড কেস। অ্যাডেনয়েড করতে হবে হলো, পজিশনটা থাকবে একদম ফ্ল্যাট পজিশন সুপাইন, কোনো নেক এক্সটেনশন হবে না, নিউট্রাল পজিশনে আমরা অ্যাডেনয়েড করব। অ্যাডেনয়েডের জন্য আমরা প্রথমে পালপেট করে নেব আঙ্গুল দিয়ে। এটা কিন্তু গ্রেড 4 অ্যাডেনয়েড, অনেক বড় অ্যাডেনয়েড। তার আগে আমরা ফ্যারিঞ্জিয়াল প্যাক দিয়ে নিচ্ছি। অনেক বড় অ্যাডেনয়েড, এই যে অ্যাডেনয়েড চলে আসছে, আরও অনেক পিস রয়ে গেছে, হিউজ সাইজ অ্যাডেনয়েড। আমরা অপারেশন করতেছি, অ্যাডেনয়েড এই যে বড় অ্যাডেনয়েড আরও আসলো, অনেক কিছু সাকশনের মধ্যে চলে আসবে। এটা প্লেন কিউরেট কেস ছাড়া এটা দিয়ে একটু আমরা করবো, মিড লাইন থাকতে হবে, এবার গ্ল্যান্ড ডিসেকশন করবো। কিছু টিস্যু যদি সাইড দিয়ে রয়ে যায় এটা গ্ল্যান্ড ডিসেকশন হবে আঙ্গুল দিয়ে, এটাকে বলা হয় ফিঙ্গার ডিসেকশন। এটা কিন্তু সেফ, ট্রামা হবে না। তো সব কিছু আমার চলে আসলো, এখন সাকশন দিব। সাকশন দিয়ে আগে আমি ব্যাগ রেডি করে রাখছি, এই ব্যাগটা নেজোফারিংসে প্রেস করবো। নিউরোফারিংসে প্রেস করার সাথে সাথে নাক দিয়ে কিন্তু ব্লিডিং আসবে, আসবে ইউজুয়ালি আসবেই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাডেনয়েড করার আগে প্রথমে আমাদেরকে নর্মাল স্যালাইন দিয়ে এয়ার ক্যানেলে ওয়াশ দিতে হবে। নর্মাল স্যালাইন দিয়ে সিরিঞ্জ দিয়ে আমাদেরকে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ না করলে এক্সপোজার পাওয়া যাবে না ভালো, এমনি বাচ্চাদের এমনি জায়গা কম থাকে, আর ওয়াশ না দিলে মাইরিঙ্গোটমির ক্ষেত্রে পর্দা আমি ভালো রিস করতে পারবো না। আমার রাস্তা পরিষ্কার না হলে কিছুই দেখা যাবে না। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে কী করতে হবে, আমাকে ক্লিন করে নিতে হবে। পরিপূর্ণ আমি কানের পর্দা পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি। এখন আমি নিডেল নেব, নিডেল নিয়ে অ্যান্টারে ইনফেরিয়র কোয়াড্রেন্টে আমি লাইট হয়ে গেছে, অ্যান্টারে ইনফেরিয়র কোয়াড্রেন্টে আমি ইনফেকশন দিব। ইনফেকশন দিয়ে আমি দেখব যে ফ্লুইড আছে না নাই, এখানে কোনো ফ্লুইড আসে না, শুধু মাইরিঙ্গোটমি আমরা করলাম, আর গ্রোমেড ইনসার্শনের প্রয়োজন হবে না। একটু একটু রাখতে হবে, চেক করবো তো প্যাক প্যাক আছে।
থ্যাংক ইউ।